Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. বুকে রক্ত ঝরুক, অনুরাগ থেকে যায় আততায়ীর থাবা, কিছু দাগ রেখে যায় অন্ধকারে ঠোঁটে, অবশ্য হাসি ফোটে চুপি সরে ওই হাসি, কেউ কোনো ছায়া সরি যেখানে মানুষ সেখানে মায়া, যে পথে আলো সে পথে ছায়া, জানি থাকবে কিছু মুখ মুখোশ ঢাকবে, তবু মুখোশ খসে পড়বে শেষে, ধরা দেবে ছায়া নয় অশরীর কোনো ছায়া শরীর। কি গো, ফোন পেলে না? না গো দিদি, ফোনটা তো বেজে যাচ্ছে গো। বাড়িতে হয়তো কেউ নেই। ওরা কেউ নেই, কিন্তু লক্ষ্মী গেল কোথায় বলো তো? কোথায় আবার এখানে আসবে বলে হয়তো বেরিয়েছে। না গো দিদি, আমার না মনটা বড্ড কুটাচ্ছে গো। এটাই না তোমাদের সমস্যা জানো, বলছি তো চিন্তা করো না, লক্ষ্মী চলে আসবে। দেখুন যা হওয়ার তা তো হয়ে গেছে, পেছন ফিরে তাকালে তো চলবে না, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। সামনে এখন আপনার সারা জীবন পড়ে আছে। আমি জানি আপনার ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, কী করে হবে বলুন তো? আপনাকে খেয়াল রাখার তো কেউ নেই। বাকি জীবনটা তো আমাকে এভাবেই কাটাতে হবে মিস রয়। ওভাবে বলছেন কেন? আপনার কি এমন বয়স হয়েছে বলুন তো? আমি যেটা বলবো সেটা আপনার সামনে বলতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে মিস রয়ের প্রবলেম হতে পারে। মিস্টার সান্যাল আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। আসুন আসুন। এই খামটা আপনি চেনেন? কিসের খাম ওটা? এটা একটা পোস্ট অফিসের খাম, পোস্টে এসছে, নাম লেখা আছে তিতাস দাস। তিতাস মানে মিস্টার সান্যালের গভর্নেস? মিস্টার সান্যালের নয়, মিস্টার সান্যালের ছেলের গভর্নেস। আপনি সব কিছু খুলে বলুন, তাতে আপনারই ভালো হবে। আমি বেরোচ্ছি, ও ঢুকছে অজয় বাড়ির দিকে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, স্বীকার করলো না আমার কাছে, ও বললো যে এমনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো আমার ধারণা যে ও অজয় বাড়িতেই গেছিল। আর কিছু বলল না? বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেছিলাম। সেই তোমার আর আমার দুজনের ক্ষেত্রে বোধহয় ব্যাপারটা একতরফা, তাই না? তাই না?
ও পাগলি তুই। লক্ষ্মীকে পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ। মহারানী কোথায় গেছিল? বাড়িতেই তো ছিল। বাড়িতে ছিল? আমি তো কাল সকালে ওর বাড়ি থেকে ঘুরে এসেছি, কই ও তো ছিল না। লক্ষ্মীকে অতুলবাবুর গুদামে পাওয়া গিয়েছিল। গুদামে পাওয়া গেছে? ওখানে কি করছিল? মরে পড়েছিল। না, লক্ষ্মী খুন হয়েছে। লক্ষ্মী মানে শান্তি মাসির বোনঝি। লক্ষ্মী লক্ষ্মী কিভাবে খুন হয়েছে তা জানি না, মাথাটা না একবারে থেতলে দিয়েছে। কি বিভৎস দৃশ্য, বাপরে বাপ! কিন্তু শান্তিমাসি, শান্তিমাসি, আরে শোন শোন, শান্তিমাসি শোন, শান্তিকে তো খবরটা দিয়েছি। হ্যাঁ, শান্তিমাসি কোথায়? সব শুনে বাইরে বেরিয়ে গেছে, ওই তো আমাকে একদিন দরজাটা খুলে দিল। কিন্তু পিসি, আমি যে শুনলাম লক্ষ্মীকে তো কালকে থেকে পাওয়া যাচ্ছিল না, আমি তো সেটাই জানি। পাওয়া যাবে কি করে? খুন করে না ওকে গুদাম ঘরে আটকে রেখেছিল, ভেবেছিল সকালবেলা ওকে পাচার করে দেবে। কিন্তু সানাই, সানাই কি কাজের একটা ওই ঘরে গিয়েছিল, সেই তো প্রথমে দেখলো রে। আচ্ছা শোনো, তোমার জুনকে জানাবার কিছু দরকার নেই, বুঝেছো? আমি ওকে ঘুম থেকে উঠলে সব জানাবো। হ্যাঁ, তুমি বরং এগিয়ে দেখো, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ রে, যাই রে। শান্তিপুনায় বাইরে কান্নাকাটি করছে, চাই আমি কি একটু শান্তি। আমি আসছি। হ্যাঁ, আসছি। মেয়েটির বাড়ি কোথায়? মেয়েটির বাড়ি কোথায়? এখান থেকে 3 কিলোমিটার দূরে, সুলতানপুর। বাড়িতে আর কে কে আছে? আর কে কে আছে বলতে পারবো না, তবে হাজবেন্ড আছে। কতদিন হলো আপনার বাড়িতে কাজ করছে? তা ধরুন বছর 3 তো হবে। বাড়ি যেত না? সপ্তাহে একবার তো যেতই। আচ্ছা, সেদিন দুপুরবেলা আপনি ঠিক কোথায় ছিলেন? অ্যাজ ইউজুয়াল আমি কোর্টে গিয়েছিলাম, সেখান থেকে চেম্বার, চেম্বার করে কিছু টুকটাক কাজকর্ম ছিল সেটা করে ধরুন এই 6:30-7 নাগাদ আমি বাড়িতে ঢুকে গেছি। তখন বাড়িতে কে কে ছিল? কেউ ছিল না, মানে থাকে তো আমার ছেলের গভর্নেস তিতাস, ও ছিল না। ছিল না এই কারণে যে আমার ছেলের স্কুলে ওকে একটু যেতে হয়েছিল, আর থাকার মধ্যে তো সানাই, ও তো বাড়িতে বেশিক্ষণ থাকেও না, ছিল না। ডেড বডিটা কে প্রথম দেখে? সানাই। মানে আপনার মেয়ে? কই লক্ষ্মী, কোথায় কোথায় গেছে লক্ষ্মী? মাসি একটু শান্ত, এত উত্তেজনা হয় না মাসি। অতুলবাবু কি হয়েছে কি বলবেন? আমি কিছু বুঝতে পারছি না, কদিন ধরে আমার বাড়ির উপর দিয়ে যে ঝড় যাচ্ছে, মাঝে মাঝে কি ভাবছি জানেন? কি ভাবছি? বসিরহাট ছেড়েই চলে যাব। ওই ভুলটা মিস্টার সান্যাল একদম করবেন না। মিস্টার ঘোর, আপনি ভুলে যাচ্ছেন যে আইনের রাস্তাটা আমার জানা। আমি এখনই এখান থেকে পালিয়ে যাবো সে কথা বলিনি, সব কাজ শেষ হলে তবে আমি জানি। একবার একবার লক্ষ্মীকে একটু দেখতে দিন দাদা বাবু, একবার। ভদ্রমহিলা কে? উনি লক্ষ্মীর মাসি। ইনফ্যাক্ট 3 বছর আগে লক্ষ্মীকে উনি এখানে নিয়ে এসেছিলেন। বাইদি ভাই, লক্ষ্মী সম্পর্কে যদি আপনি আরো কিছু জানতে চান তাহলে ওনার কাছ থেকে জেনে নিতে পারেন। দাদা বাবু,
স্যার স্যার আমাকে একবার দেখতে দিন লক্ষ্মীকে স্যার। আপনি লক্ষ্মীকে দেখতে চাইছেন আমি কারণটা বুঝতে পেরেছি, কিন্তু আমার মনে হয় এখন লক্ষ্মীকে না দেখাই আপনার পক্ষে ভালো। আমি বলছিলাম যে যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে মিস্টার সেন আপনি বুঝতে পারছেন না লক্ষ্মীর এখন যা অবস্থা উনি দেখলে ওনার কষ্টটা আরো বাড়বে। সেই অবস্থায় যদি একবার দেখতে চাইছেন স্যার একবার দেখতে দিন স্যার। আপনি যদি দেখতেই চান যান। কোথায় আছে? এই ভেতরের ঘরে আছে যান। ও আচ্ছা দাঁড়া দাঁড়া মাসি আমি যাব তোমার সাথে। তুমি যাবে তোমার সাথে চলো। আমি আবার বলছি মিস্টার হোর, লক্ষ্মী সম্পর্কে আপনি আরো কিছু যদি জানার থাকে তাহলে আপনি ওর মাসিকে জিজ্ঞাসা করতে পারেন। সেসব তো হবে, কিন্তু তার আগে আমি আপনার ছেলের গভর্নেন্স কি যেন নাম ওনার, তিতাস, হ্যাঁ আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। বেশ আমি ডেকে দিচ্ছি। প্লিজ কি বুঝছেন মিস্টার সেন? মনে তো হচ্ছে এবার জ্বরটা খুলবে। আমায় ডেকেছেন? নমস্কার, আমার নাম তিতাস। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন। না না ঠিক আছে বলুন। বলছি যে আমার তো এখানে বিশেষ প্রয়োজন নেই, আমি একটু ও ঘরে যাই। অ্যাজ ইউ উইশ। আচ্ছা আপনি কি রেগুলারলি পিন্টুর স্কুলে যান? না। তাহলে হঠাৎ কালকে গেলেন কেন? গার্জিয়ান কল ছিল, মানে কালকে পিন্টুর স্কুল থেকে গার্জিয়ান কল করেছিল। এখন আমি তো সারাদিন খুব ব্যস্ত থাকি আপনি জানেন, তাই ওকে বলেছিলাম যে তুমি পিন্টুর স্কুলে একবার যেও। ঠিক কটা নাগাদ আপনি পিন্টুর স্কুলে গেছিলেন? কটা নাগাদ আমি দিতাস একটা দেড়টা। ইফ ইউ ডোন্ট মাইন্ড মিস্টার সান্যাল, আমি একটু ওনার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই, মানে একদম একা। প্লিজ ওকে ওকে হ্যাঁ এবার বলুন তো কালকে পিন্টু স্কুল থেকে আপনি ঠিক কটার সময় বাড়ি ফিরেছেন? শেষ কথা শুনতে পেলাম না দিদি, ও তোমায় ডেকেছিল কি বলার জন্য গো? এরকম কান্নাকাটি করো না, কেন তুমি আফসোস করছো? আমার কথাটা শোনো, দেখো শান্তি মাসি ও তোমাকে ডেকেছিল, তুমি তো এসেও ছিলে ওর সঙ্গে দেখা করতে, দেখা না দেখা না হলে তুমি কি করতে পারো বলো? দিদি আমার মা বুঝতে পেরেছিল জানো যে ও মারা যাবে, আর আর সেই কথাটা বলার জন্যই বোধহয় আমাকে ডেকেছিল। আমি ওর শেষ কথাটা শুনলে বুঝতে পারতো ওকে কে মারলো। শান্তি মাসি প্লিজ বোকার মতো কথা বলো না, ও যদি বুঝেও থাকে যে কে ওকে মারতে চাইছে তাহলে সেই কথাটা তো কাউকে না কাউকে বলতো। তাহলে দিদি ও কি বলার জন্য আমায় ডাকলো গো? আমি তো বুঝতে পারছি না ও কি বলতে চেয়েছিল গো। শান্তি মাসি এসো বসো। দেখো আমি আমি যদি তোমার কথাটা সত্যি বলে ধরে নিই তাহলেও তো এখন আফসোস করে আর কোনো লাভ নেই তাই না? দিদি আমার সম্পর্কে বলছি কিন্তু আমার মেয়ের দেখো বেশি গো, জানো এই ছোটতে দেখে আমার কাছে দেখেছে, ওর মাকে মানতো না গো, আমি আমি যা বলতাম তাই শুনতো। দিদি আমি ওকে এখানে ধরে নিয়েছিলাম বলে আজ এরকম হয়ে গেল। এখন সেটা নিয়ে ভেবে কোনো লাভ আছে কি?
আমি বলছিলাম যে লক্ষ্মীর বাড়ির ঠিকানাটা একবার দিও তো, আমি লোক পাঠাবো। কি হবে, কি হবে লক্ষ্মীর বাড়ির ঠিকানা দিয়ে? আছে তো ওই বর পাষণ্ডটা, এই খবরটা পেয়ে তো মহা আনন্দে থাকবে, দরকার নেই ওর বাড়িতে খবর দেওয়ার। আমি নিজে যাওয়ার জন্য বলিনি, পুলিশকে বলবো বেটাকে তুলে নিয়ে আসতে, তারপর জেলে ভরবে। মিস্টার সান্যাল, আপনি আপনি শিওর, আপনি শিওর যে লক্ষ্মীর স্বামী? অবভিয়াসলি, ও ছাড়ার লক্ষ্মীর শত্রু কে আছে তুমি কিছু জানো? না দাদাবাবু, লক্ষ্মীর তো কোনো শত্রু নেই দাদাবাবু। তবে ওই ব্যাটাই এই কাজ করেছে। তককে তককে ছিল, বুঝে গেছে যে বাড়িতে কেউ নেই সেই সুযোগে। কিন্তু আমি মাসির কাছে শুনেছি যে লক্ষ্মীর বর নাকি একজন অন্য মহিলাকে নিয়ে বেশ সুখেই আছে। তার মানে আপনি এটাই বলতে চাইছেন যে লক্ষ্মীর বর সব জেনে বুঝে নিজের পায়ে কুড়ুল মারল, তাই তো? লক্ষ্মী ওর এগেনস্টে কেস করবে বলেছিল। হ্যাঁ রাইট, এই কথাটাও মাসি আমাকে বলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মী এরকম কথা বলল কেন? আর বলবেন না, ব্যাপারটা যে এভাবে এদিকে গড়াবে ভাবতেই পারি। লক্ষ্মী তিতাসকে সব কথা বলেছিল, তিতাস আমাকে। আমি তিতাসকে বলেছিলাম বলে দিও ওই ছেলেকে আমি জেলের খানি টানাব, লক্ষ্মী বলেও দিয়েছিল। কিন্তু এখন ভাবছি কতটা না বললেই বোধহয় ভালো হতো। আপনি কি করে বুঝবেন বলুন? আপনি তো ভালোর জন্যই করতে গিয়েছিলেন। হ্যাঁ, ওইটুকুই যা সান্ত্বনা। এখন দেখুন না, পুলিশের যত ঝামেলা সব আমাকেই পোয়াতে হবে। ভাগ্যে ফাড়া থাকলে যা হয়, ভাগ্যে ভোগান্তি থাকলে তা তো পোয়াতেই হবে। জুন, তুই মাসিকে নিয়ে বাড়ি যা, আমি একটু পরে আসছি। হ্যাঁ দাদা, চলো চলো শান্তি মাসি, তুমি এখান থেকে চলো তো, চলো। বলছিলাম যে পুলিশ লাশটা ছেড়ে দিলে আমি খবর দেব, শ্মশানে নিয়ে যাওয়ার জন্য যা ব্যবস্থা করতে হয় করো, পয়সা যা লাগে আমি দিয়ে দেবো। সরি মিস্টার সান্যাল, টাকা পয়সা দিয়ে আপনার সাহায্য না করলেও চলবে, সহানুভূতি যদি দেখাতে না পারেন দয়াও দেখাবেন না। শান্তি মাসি চলে পড়ে নেই, চলো শান্তি মাসি। মিস্টার সেন, আপনার বোনের ঠোঁটটা একটু বেশি কাটা। হ্যাঁ, আসলে ও স্পষ্ট কথাটা স্পষ্টভাবেই বলতে ভালোবাসে আর কি। স্পষ্ট কথা আমিও বলতে ভালোবাসি, কিন্তু কোন পরিস্থিতিতে, কোন পরিবেশে, কার সামনে সেই কথাটা বলা উচিত সেটাও কিন্তু ওনার জানা উচিত। আপনার খুব খারাপ লেগেছে তো, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
বলুন। দেখো সোনাই, আমি আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি কিন্তু ভয় পেয়ে যেও না। আমি যে ভয় পাচ্ছি এই কথাটা আপনাকে কে বলল? ভেরি গুড, ইউ আর এ ব্রেভ গার্ল। কি জিজ্ঞাসা করবেন করুন। আচ্ছা, লক্ষ্মীকে প্রথম তো তুমি দেখো নাকি? হ্যাঁ। কখন? আজ সকালে। কোথায়? কেন আপনি জানেন না? না না, আমি জানি, আমি তবু আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছি, বলো। আমাদের বাড়ির একতলায় সিঁড়ির নিচে একটা স্টোর রুম আছে, ওখানে। স্টোর রুম? কি আছে সেখানে? ওই বাড়ির অনেক আলফাল জিনিসপত্র যেগুলো লাগে না, লক্ষ্মীদিকে তো আর লাগছিল না, তাই ওই জন্য ওখানে ওখানে রেখে দেওয়া হয়েছিল। হঠাৎ এ কথা বললে কেন? না, ও মারা গেছে, ওকে আর কি কাজে লাগবে বলুন। আচ্ছা, তুমি কি রোজই একবার করে স্টোর রুমে যাও? না। তাহলে আজ গেলে কেন? আমার সাইকেলটা কদিন ধরে একটু খারাপ হয়ে পড়ে আছে, তাই দেখতে গেছিলাম সারানো যায় কিনা। আচ্ছা সোনাই, কালকে দুপুরে তুমি কোথায় ছিলে? আমি কোনোদিন দুপুরেই বাড়ি থাকি না, কালকেও ছিলাম না। না না, সে ঠিক আছে, কিন্তু কোথায় ছিলে? বাড়ির কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিলাম, অনেকেই আমাকে দেখেছে, আপনি জিজ্ঞেস করে নিতে পারেন। ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা একটা কথা বলে যাও, হঠাৎ তোমার আজকেই সাইকেলের কথা মনে হলো কেন? কারণ অনেকদিন ধরেই বাড়ির কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিলাম তো, একঘেয়ে লাগছিল, তাই ভেবেছিলাম সাইকেলটা সারিয়ে একটু দূরে কোথাও যাব। তুমি সাইকেল চালাতে খুব ভালোবাসো? আমি ঘুরে বেড়াতে ভালোবাসি। আর কিছু জিজ্ঞাসা করবেন? না, আমার আপাতত আর কিছু জিজ্ঞেস করার নেই, তুমি যাও। ইন্টারেস্টিং। বলুন, চা কফি কিছু খাবেন? কিচ্ছু খাবো না বাবা। আপনি তো শান্তিবাবুর কথায় খুব রেগে আছেন মনে হচ্ছে। স্যার, আমি আপনাকে বলেছিলাম যে আমি এখানে কদিনের জন্য ঘুরতে এসেছি, কোনো ঝামেলা কোনো বিতর্ক কিচ্ছুর মধ্যে জড়াতে চাই না। ঠিক আমাকে সেই জায়গায় ফেললেন। চিন্তা করবেন না, সব বিতর্কের অবসান খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তখন নিশ্চিন্ত মনে কিছুদিন ঘুরে নেবেন। আবার ঘোরা? আর ঘুরতে চাই না, এখন নামে নামে কলকাতা ফিরতে পারলে বাঁচি। বাবা, আপনি তো খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন বলে মনে হচ্ছে। আরে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনি আরতি রায়কে অ্যারেস্ট করছেন না তো? আপনি যদি ওকে অ্যারেস্ট করতেন তাহলে তো ঘটনাটা ঘটতো না। দেখুন, লক্ষ্মী যেভাবে খুন হয়েছে তাতে আপনার কি মনে হয়, কোনো মহিলার পক্ষে এই খুন করা সম্ভব? না, তা অবশ্য ঠিক, কিন্তু উত্তরটা কি জানেন? হ্যাঁ, সম্ভব, যদি তার সঙ্গে অন্য কেউ হাত লাগায়। তার মানে আপনি বলছেন যে আরো কেউ এই ঘটনার সঙ্গে জড়িত, তাই তো?